কাচির অ্যাকচুয়াল সৌন্দর্য হচ্ছে এই যে বড় বড় করে আলো দেওয়া হচ্ছে সেইটা, মানে ওয়ান কাইন্ড অফ ডেকোরেশনও হবে। শেফ্রনের যে কোটিংটা ছিল সেটা গলে গলে একদম রাইসের পরতে পরতে ছড়িয়ে পড়তেছে। নিঃসন্দেহে বাবুর্চি কোয়ালিফাইড। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মেহেদী হাসান রানা, অরবিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের অরবিং ওয়ার্ল্ডের টিমের অবস্থান ঢাকার অভিজাত একটি এলাকায়। উদ্দেশ্য ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টের একজন স্বনামধন্য শেফের কী করে তিনি অথেন্টিক কাচ্চি রান্না করেন সেইটা তুলে ধরবো আপনাদের সামনে, সেই সাথে এটার টেস্ট কীরকম হলো চেষ্টা করব সেইটারও বর্ণনা দেওয়ার জন্য। আর আপনারা দেখতে পারবেন কীভাবে সংক্ষেপে ঘরে বসে অথেন্টিক কাচ্চি তৈরি করে সেইটার প্রক্রিয়া। এটা কতজনের জন্য কাচ্চি রান্না হচ্ছে আজকে? এখানে 25-30 জনের মতো। 25-30 জনের জন্য তোমার পেঁয়াজ কতটুকু লাগলো? 3 কেজি। 3 কেজি পেঁয়াজ, তেল? তেল 3 কেজি। এটার সাথে আমাদের মুরগি হবে এই পেঁয়াজ দিয়ে। চাল কতটুকু লাগবে? চাল লাগবে 4 কেজি আনছি আমরা। 4 কেজি চাল। কি মশলা? আদা, তেল, আদা, রসুন। আচ্ছা, এখন কাচ্চি প্রসেসিংয়ের মধ্যে দেওয়া হচ্ছে। প্রথমে তেল দিলা, দেওয়ার পরে আদা, টক দই। হ্যাঁ, টক দই কতটুকু? 250 গ্রাম। আঙুল, এই যে এইটা, এটা কি? সাদা গোলমরিচ। সাদা গোলমরিচ, সাদা গোলমরিচ কত গ্রাম? মানে খাবার তো কম পরিমাণ মতো আর কি দিচ্ছে। এইটা শাহিজিরা। শাহিজিরা, আর এটা? কেওড়া জল। সাদা লবণ, সাদা লবণ কতখানি লাগবে? পরিমাণ মতো, স্বাদ মতো আর কি। এটা আসলে শেফ তার ইচ্ছা মতো, তার নিজস্ব একটা অভিরুচি আছে। যেই মশলাগুলি দেওয়া হলো এগুলি এখন খুব ভালো করে মেশাতে হবে তেলের সাথে বা ঘিয়ের সাথে। এরপরে এখানে প্রায় 1 কেজির মতো পেঁয়াজ বেরেস্তা করে মিশিয়ে দেওয়া হচ্ছে সেই মশলাগুলির সাথে। তার মানে কাচ্চিতে প্রচুর বেরেস্তা দেওয়া লাগে। এখন মেশানো হচ্ছে একদম অথেন্টিক সস অথবা টমেটো কেচাপ। মাংস, মাংস কতখানি এখানে? 5 কেজি। 5 কেজি মাংস, অর্থাৎ 25 জনের জন্য 5 কেজি। 4 কেজি হয়, মানে ফ্যামিলির কারণে 1 কেজি বাড়ায়, 1 কেজি বাড়ায় দেওয়া হয়েছে আর কি। মানে একটু পিস বড় বড় করে মাটন। খুব ভালো করে মশলা এবং ঘিয়ের সাথে মাটন মিক্স করতে হয়, মানে এইটাই 1 কাইন্ড অফ ম্যারিনেশন। এখন ম্যারিনেশন করা মাংসের সাথে, ম্যারিনেট করা মাংসের সাথে জাফরান দিয়ে আলু ফ্রাই করে সেইটা মিশিয়ে দেওয়া হচ্ছে। জাফরানটা মেশানোর কারণ হচ্ছে এটার একটা সুঘ্রাণ আসবে এবং কালারটা দেখতে অনেক চমৎকার লাগছে, অনেক সুন্দর। কাচ্চির অ্যাকচুয়াল সৌন্দর্য হচ্ছে এই যে বড় বড় করে আলু দেওয়া হচ্ছে সেইটা, মানে 1 কাইন্ড অফ ডেকোরেশনও হবে, এটা দেখতে সুন্দর লাগবে। আর দেখতে সুন্দর লাগলে আসলে খাবারটাও টেস্টি মনে হয়, কারণ একটা দেখার সৌন্দর্যটাও খাওয়ার একটা অংশ বলে মনে করা হয়। এখন এটা কি মেশালেন ভাই? কাঠবাদাম। কাঠবাদাম আর কাজুটা পরে দেওয়া হবে, পেস্তাটা পরে দেওয়া হবে। বাদাম দেওয়ার পরে আর একটা লেয়ার পেঁয়াজ বেরেস্তা দেওয়া হচ্ছে। এখানে পানি বয়েল করা হচ্ছে, বয়েল করা পানির মধ্যে প্রচুর বাদাম এবং কিছু মশলা দেওয়া হলো, সেটা বাবুর্চির একটা কনফিডেন্সিয়াল মশলা, সেগুলি বলে না সে।
আর এখন দেওয়া হলো বাসমতি রাইস। এই রাইসটা হাফ সিদ্ধ হয়ে গেলে এইটা তখন এই ম্যারিনেট করা যে গোশত এবং আলু তার উপরে দেওয়া ছিল লেয়ার বাই লেয়ার, সেটার উপরে আবার এই রাইসের হাফ সিদ্ধ রাইসের লেয়ারটা দেওয়া হবে। তার মানে কাচ্চি রান্নার কয়েকটা সিক্রেটের মধ্যে একটা হচ্ছে এই যে লেয়ার, স্টেপ বাই স্টেপ মশলা টশলা দেওয়া হয়। কাচ্চির রাইসটা অলমোস্ট হাফ ডান হয়ে গিয়েছে। আর এই আরেকটা সিক্রেট আমি দেখতে পেলাম যে শেফরা যেটা আসলে ইয়ে করতে চায় না, এটা লেয়ার বাই লেয়ার করা হয় কি স্মেল আনার জন্য, ঘি, জাফরান, বিভিন্ন ধরনের মশলা, যে এখন জাফরান দেওয়া হচ্ছে, তো ঘি দিয়ে কেওড়া জল দিয়ে বিভিন্ন প্রকার মশলা দিয়ে একটা ওরা একটা লিকুইড তৈরি করে যেটা লেয়ার বাই লেয়ার তারা একবার করে ছিটিয়ে দেয়, যার কারণে কাচ্চির মধ্যে একটা আকর্ষণীয় মোহিত বিমোহিত হওয়ার মতো একটা স্মেল আসে, কালার আসে। এই যে প্রতিটা লেয়ারেই তারা করতেছে কি প্রচুর বেরেস্তা দিচ্ছে, পেঁয়াজের বেরেস্তা। এই লেয়ারগুলি কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারা দমে দিবে এটা। দমটা হইলো সঠিক মাপের এবং সঠিক তাপের যে সমন্বয়, সেই সমন্বয় না হলে কিন্তু কাচ্চির অ্যাকচুয়াল টেক্সচার যেটা এবং টেস্ট যেটা সেটা আসবে না। সেইখানেই হচ্ছে ক্যারিশমা শেফদের, আর সেইখানে হচ্ছে তাদের অভিজ্ঞতার মূল্যায়ন। আচ্ছা, এখন কিশমিশ দেওয়া হচ্ছে, আলু বোখারা দেওয়া হচ্ছে, কিশমিশ আর আলু বোখারা, এইটাও কয়েকটা লেয়ারে দেওয়া ছিল। তো যেটা বলছিলাম যে ওই মাটন কিন্তু সিদ্ধ করা মাটন না, সেইটা দমে সিদ্ধ করা হবে, এবং রাইস যে গরম রাইস দেওয়া হলো সেই রাইসের যে ভাপ এবং দমের যে তাপ এই সব কিছু মিলে মাটনটা সফট হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে যাবে একদম, ওটার ভেতরে মশলার যেই স্বাদ গন্ধ সব ঢুকে যাবে। জাফরানটা ওরা কেওড়া জলের সাথে দ্রবীভূত করে, সেই জন্য একটা জাফরানের তো নিজস্ব একটা স্মেল আসে, সেই সাথে কেওড়া জলের স্মেলটা মেলে দুইটার স্মেল একসাথে হয়ে চমৎকার একটা স্মেল আসে। আর এই যে সেই লিকুইড যেটা ছিল ওইটার মধ্যে কিছু গুঁড়ো দুধ দেওয়া হয়েছিল, যার কারণে মিষ্টি একটা সুগন্ধ আসছে, সেটা এখন একটু বেশি করে দিয়ে দেওয়া হচ্ছে। এইটা দেওয়াতে আমি যেটা দেখলাম পরিবর্তনটা, যে স্যাফরনের যে কোটিংটা ছিল সেটা গলে গলে একদম রাইসের পরতে পরতে ছড়িয়ে পড়তেছে। এই এই লিকুইড যেটা দেওয়া হলো এইমাত্র, এটার মধ্যে ছিল গুঁড়ো দুধ, ঘি, কেওড়া জল এবং কিছু মশলা, যেরকম আমি বলি স্টার অ্যানিস ছিল একটা, সাদা গোলমরিচ ছিল একটা, এরকম কী কী যেন মশলাগুলি দেখলাম, ওরা আসলে একটু গোপন রাখতে চায় সবগুলি, তো ওইগুলি দিয়ে একটা লিকুইড তৈরি করেছিল, সেইটা লেয়ার বাই লেয়ার দিয়ে দিল কোটিং, এবং এখন শেষ লেয়ারটাতে ওরা একটু বেশি করে লিকুইডটা দিয়ে দিল। কাচ্চিটা হতে হতে এখানে চলছে চিকেন রোস্ট করার প্রিপারেশন। প্রথমে গরম তেলে বেশ খানিকটা বাদাম বাটা দিয়ে হালকা ভেজে নেওয়া হচ্ছে। এবার মেশানো হবে রোস্টের স্পেশাল মশলা, যেখানে রয়েছে এলাচ, দারচিনি, কিশমিস, আলু বোখারা, জায়ফল জৈত্রী গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সাদা গোলমরিচ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এই মশলাগুলো মিশিয়ে এখন এই বাদাম বাটার সাথে দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। কিছুটা লালচে বর্ণ ধারণ করার পর এতে মিশিয়ে দেওয়া হলো প্রায় আধা কেজি পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, এটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসছে। তেলটা চলে আসার পরেই এখানে পানি মিশিয়ে দেওয়া হলো এবং এর সাথে কিছুটা টমেটো কেচাপ দিয়ে আবার মশলাটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এবারে চিকেনগুলো দিয়ে দেওয়া হলো, এখানে চিকেনগুলো কিন্তু ভেজে নেওয়া হয়নি, আর এখানে প্রায় 20 জন পরিমাণ চিকেন রান্না করা হচ্ছে, তো মশলাগুলো ওই অনুপাতেই দেওয়া, আপনারা আপনাদের পরিমাণ মতো মশলার পরিমাণটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবং চিকেনটা দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু এখানে প্রায় 300 ml মতো টক দই দিয়ে দেওয়া হলো, আর এরপরে দিয়ে দেওয়া হলো কাঁচামরিচ। এটা দিয়ে এবার চিকেনটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ঝোলটা মাখামাখা হলেই এটা নামিয়ে নেওয়া যাবে, আর নামানোর আগে পরিমাণ মতো শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দেওয়া যেতে পারে, সেটি ডিপেন্ড করছে যে আপনি কতটুকু ঝাল খাবেন সেটার উপর। এখানে চলছে বোরহানির প্রিপারেশন। এখানে পুদিনা পাতা, ধনে পাতা এবং কাঁচামরিচ মিলিয়ে 1 কেজির একটা পেস্ট করা হয়েছে। সেই সাথে দেওয়া হচ্ছে 50 গ্রাম পরিমাণ জিরার গুঁড়ো, 100 গ্রাম পরিমাণ সরিষা বাটা, আর এই পরিমাণটা কিন্তু 5 লিটার বোরহানের জন্য। আর এখন দেওয়া হলো বিট লবণ, এই লবণটা অ্যাকচুয়ালি স্বাদ মতো দিয়ে নিতে হবে।
এবার এখানে দেওয়া হচ্ছে টমেটো কেচাপ। এই কেচাপের পরিমাণটা হবে আনুমানিক 250 ml মতো 5 লিটার বোরহানির জন্য। আর এখন দেওয়া হবে সাদা লবণ। সাদা লবণের পরিমাণটাও আনুমানিক, এটা আপনার স্বাদ মতো আপনি দিয়ে নিতে পারবেন। তবে বিট লবণ এবং সাদা লবণের অনুপাতটা যেন ঠিক থাকে সেই বিষয়টা মাথায় রাখতে হবে। আর এখানে টক দইটা একটু ছেঁকে ফেটিয়ে নেওয়া হচ্ছে। আর 5 লিটার বোরহানির জন্য 3.5 কেজি টক দই ব্যবহার করা হয়েছে। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং বোরহানটি সার্ভ করার পূর্বে একটু ঠান্ডা করে নিতে হবে, তাহলে টেস্টটা খুব ভালোভাবে পাওয়া যাবে। এখানে করা হচ্ছে টুনা ফিশ দিয়ে একটা কাবাব। টুনা ফিশের এই কাবাবটা করার জন্য 1 কেজি পরিমাণ টুনা ফিশের কিমা নেওয়া হয়েছে, সেটার সাথে স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো এবং সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়া হলো। এই কিমাটার সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি এবং পুদিনা পাতা কুচি পরিমাণ মতো মিশিয়ে নেওয়া হচ্ছে। আর পরিমাণটা কতটুকু হবে সেটা নির্ভর করছে আপনার টেস্ট বাডের উপর। তবে পুদিনা পাতার পরিমাণটা একটু বেশি হলে ফ্লেভারটা কিন্তু খুব দারুণভাবে পাওয়া যায়। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। এবার এর সাথে মিশিয়ে দেওয়া হলো প্রায় 250 গ্রাম পরিমাণ ব্রেড ক্রাম। এটা দিয়ে ভালো করে আবার মাখাতে হবে যাতে করে বন্ডিংটা খুব ভালো হয়, যেন ভাজার সময় খুলে না যায়। এবার এখানে দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা টমেটো কেচাপ, এটা ফ্লেভারটাকে একটু এনহ্যান্স করবে। মিশিয়ে নেওয়ার পর এটাকে কাবাবের শেপ করে নিয়ে তেলে ভাজতে হবে এবং ভাজার পূর্বে ডিম ফেটিয়ে ডিমের একটা কোটিং কিন্তু দেওয়া হয়েছে, যাতে জালি কাবাবের একটা টেক্সচার খুব ভালো করে পাওয়া যায়। আর এটা ভাজতে হবে মিডিয়াম আঁচে হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত। 1 ঘন্টা 30 মিনিট রান্না এবং 30 মিনিটের দমের পর ফাইনালি এখন কাচ্চিটা কাটা হচ্ছে। আর কাচ্চি কাটার জন্য কিন্তু খুব সুনিপুণ হাতের দরকার। পরিবেশনটা যদি ঠিকভাবে না হয়, চালগুলো যদি ভেঙে যায়, তাহলে কিন্তু আসল স্বাদটা পাবে না। চলুন দর্শক, টেস্ট করে দেখা যাক কেমন হলো আমাদের কাচ্চি বিরিয়ানি। এই যে আমাদের সেই বিখ্যাত বাবুর্চির অথেন্টিক কাচ্চি, যেটা আমরা শুরু থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম, এই পর্যায়ে আসছে। তো হ্যাঁ, মাটোলটা অনেক সিদ্ধ হয়েছে। এই যে খুলে খুলে আসতেছে ধরা মারতে। এই যে আমি এখন খাই একটু মাটন দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমার নিজের চোখে দেখা জাফরান দিয়ে আলুটাকে মাখিয়ে তারপরে ফ্রাই করা হয়েছে, এবং আলু একদম সব জায়গায় না সমান সিদ্ধ, একদম কোথাও কম কোথাও বেশি, বা দর কচা দর এই খসমা কি কত এরকম না, একদম লোমের মতো। সাথে ছিল আইটেম ইলিশ, জালি কাবাব, বিশাল একটা জালি কাবাব। আর এটা কিন্তু মাটন বা ওরকম না, বাইরের যে টিনজার যে কিমাটা আছে ওইটা দিয়ে, এটা বাইরে থেকে নিয়ে আসা, ওইটা দিয়ে জালি কাবাব করা। একদম ওই যে ভেতরটা দেখাই, ও অস্থির, অসাধারণ একটা ব্যাপার, চমৎকার। এখানে ধনিয়ার পাতা, তারপর ডিমেরও একটা ইয়ে পাচ্ছি আমি, স্মেল পাচ্ছি। বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম একসাথে পেস্ট করে এটার মধ্যে দেওয়া হয়েছিল, চমৎকার। আমি একটু রাইস দিয়ে এটা নিই। লেবু টিপে নিচ্ছে, মানে রান্না একদমই রেস্টুরেন্টে আমরা যেরকম খাই ঠিক আইটেমগুলো ওরকম, আর খাবারের টেস্ট বা ফ্লেভার সম্পূর্ণ ওরকমই। বোরহানি, এটাও ওদের তৈরি করা বোরহানি। বিসমিল্লাহ। ওয়াও, বোরহানিটা হালকা ঝাল, একটু টক কম, মিষ্টি একটু বেশি হচ্ছে মনে হচ্ছে, কিন্তু টেস্টি। আমি এখন রোস্টটা একটু নিয়ে যাই। নিঃসন্দেহে বাবুর্চি কোয়ালিফাইড এবং ওর রান্নার হাত চমৎকার, খাবার টেস্টি। আসলে শুধু খাবার তো বাবুর্চির রান্নার কারণে টেস্টি হয় না, ইনগ্রেডিয়েন্টসগুলি কোথা থেকে নেওয়া, এইগুলি ভালো কি না, এটা কিন্তু বাসমতি চালের কাচ্চি ছিল। তো সব কিছু মিলিয়ে, পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলিয়ে খাবার টেস্টি হয়। তো এই খাবারটা অথেন্টিক কাচ্চি বলা যায় এবং খুব টেস্টি। যদিও সেই কাচ্চির সাথে আমি অনেকগুলি আইটেম নিয়ে নিয়েছিলাম, মাছটা হয়তো বা কাচ্চির সাথে ঠিক জানা, তারপরেও ছিল আমাদের আজকের অ্যারেঞ্জমেন্টে। এনিওয়ে,
আমরা আজকে চেষ্টা করেছি দেখিয়ে দেওয়ার জন্য যে বাসায় কীভাবে অথেন্টিক কাচ্চি রান্না করে, সেই সাথে কীভাবে এটা সার্ভ করে খাওয়ানো হয় বা খেতে কীরকম টেস্ট। আপনারা ইচ্ছা করলে বাসায় এরকম সুস্বাদু কাচ্চি রান্না করে স্বল্প পরিচয় সরে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে খেতে পারবেন, আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, সাপোর্ট করবেন আমাদেরকে। সেই জন্য আমাদের চ্যানেলটাকে শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি এখানে, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।